হে গাইস, তো কেমন আছে তোমরা? তো অসাধারণ কিছু ওয়েদার রয়েছে আজকে, দারুণ বৃষ্টি পড়ছে। এই বৃষ্টিতে ওয়েব সিরিজ ফিল্ম দেখার একটা আলাদাই মজা রয়েছে। ইয়েস, তো আজকে আমি নিয়ে চলে এসেছি জি ফাইভের লেটেস্ট ওয়েব সিরিজ, যেটা বেঙ্গলি এবং হিন্দি দুটো ল্যাঙ্গুয়েজে লঞ্চ করা হয়েছে, লালবাজার। ইয়েস, তো লালবাজার নিয়ে চলেছি। এটা একটা ক্রাইম থ্রিলার জনরার ওয়েব সিরিজ, 10টা এপিসোড রয়েছে, এক একটা এপিসোড 30-40 মিনিটসের কাছাকাছি। তো যদি পুরো ওভারঅল যদি লেন্থ ধরা হয় 6 ঘন্টা 22 মিনিটের কাছাকাছি, খুব বড় ওয়েব সিরিজ, কিন্তু এই ওয়েদারে সব কিছুই দেখা পসিবল। ইয়েস, তো তোমরা ভাবছো এত লেট কেন ওয়েব সিরিজটা দিচ্ছে? একটু স্লাইডলি একটু বিজি রয়েছি, তার জন্য একটু লেট হচ্ছে। আর তোমরা বুঝতে পারছো বহুত লেন্দি ওয়েব সিরিজ, এরপর আরিয়া আছে, ওটাও দেখতে হবে, কিছুটা দেখা হয়েছে, এখনও কিছুটা বাকি রয়েছে, তো ওটাও খুব শীঘ্রই আমি যতটা তাড়াতাড়ি পাই নিয়ে আসবো। তো লালবাজার, তো লালবাজার ডিরেক্ট করেন সায়ন্তন ঘোষাল। এছাড়া এই ওয়েব সিরিজে কাস্টিং যদি বলি, কৌশিক সেন, সব্যসাচী চক্রবর্তী, গৌরব চক্রবর্তী, সৌরসেনী মৈত্র, দিব্যেন্দু ভট্টাচার্য, অনির্বাণ চক্রবর্তী আর পারছি না বস, বহুত কাস্টিং রয়েছে এই ফিল্মে, সরি এই ওয়েব সিরিজে হিউজ কাস্টিং, তো গুণে শেষ করা পসিবল না। তো শুরু করা যাক আজকের ক্রাইম জনরার ওয়েব সিরিজ রিভিউ, লালবাজার। লালবাজার স্টোরিতে দেখানো হয়েছে দুটো কেস রয়েছে, একটা মেন ইম্পর্টেন্ট কেস, আরেকটা হচ্ছে কিছু ছোটো ছোটো কেস আসছে যেগুলো লালবাজার ডিপার্টমেন্টে, হোমিসাইড ডিপার্টমেন্টে যাচ্ছে, ওরা সলভ করছে। তো আমার সব থেকে বড় পজিটিভ রয়েছে সেটা হচ্ছে এই ওয়েব সিরিজের এক্সিকিউশন, রাইটিং কিন্তু আমার দারুণ লেগেছে। দুটো কেস, মানে মেন কেস এবং কিছু ছোটো ছোটো সাবপ্লট, সেগুলোকে যেভাবে কম্বাইন করেছে, আমাদের চোখের সামনে তুলে ধরেছে, এক্সিকিউশন করেছে, সেটাই কিন্তু সবথেকে বড় প্লাস পয়েন্ট। তো সায়ন্তন ঘোষাল সেই জায়গাটা কিন্তু সত্যি ভালো কাজ করেছে, আমার দারুণ লেগেছে সায়ন্তন ঘোষালের ডিরেকশন। তো এইছাড়া এই ওয়েব সিরিজে মানে যতটা পারা যায় রিয়েলিস্টিক রাখার চেষ্টা করেছে, রিয়েল রাখার চেষ্টা করছে, কোনো ওভার দ্য টপ করার চেষ্টা করেনি, জিনিসটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে। তো সায়ন্তন ঘোষালকে এই জায়গাটাও কিন্তু বেশ ভালো কাজ করেছে। তো আবারও বলছে কিন্তু ডিরেকশন আমার দারুণ লেগেছে। তো আরেকটা জিনিস বলতে হয় সেটা হচ্ছে এই যে ইনভেস্টিগেট, যে পুলিশ ইনভেস্টিগেট করছে, পুলিশ কেস সলভ করছে, সেটাও কিন্তু বেশ প্রমিসিং লেগেছে, আমার কিন্তু বেশ ভালো লেগেছে। স্ক্রিন প্লে যদি কথা বলি, স্ক্রিন প্লে কিন্তু খুবই এঙ্গেজিং রয়েছে, 6 ঘন্টা 22 মিনিটের ওয়েব সিরিজ, তবুও কিন্তু বোর ফিল হবে না, বেশ মজা লাগবে, বেশ ইন্টারেস্টিং লাগবে, এক্সাইটমেন্ট আমাদের ধরে রাখবে, যেটা আমার সবথেকে বেশি ভালো লেগেছে। মেন যে ইম্পর্টেন্ট কেস সেটা কিন্তু লাস্ট অব্দি পুরো মানে বসিয়ে রাখবে, মানে বেশ থ্রিল ব্যাপারটা ধরে রেখেছে, সাসপেন্সটা বেশ ভালো বিল্ড করেছে, যে জিনিসটা কিন্তু ভালো লেগেছে। কিন্তু ছোটো যে সাবপ্লটগুলো রয়েছে, ছোটো ছোটো যে কেসগুলো আসছিলো, সেখানে বেশ কিছু কেস রয়েছে কিন্তু আবার প্রেডিক্টেবল, মানে আমরা আগে থেকে বুঝতে পারি যে কী করতে চলেছে এই হোমিসাইড ডিপার্টমেন্ট, কী হবে লাস্ট পর্যন্ত, সেইগুলো কিন্তু আমরা বুঝতে পারি। কিছু কেস রয়েছে, আবার কিছু কেস কিন্তু সিরিয়ালে দারুণ মজাদার রয়েছে, দারুণ এনজয় করতে পারো তোমরা, সিরিয়ালে চমক খেয়ে যাবে তোমরা, সেই কেসগুলো কিন্তু আমার ভালো লেগেছে। আরেকটা নূপল রয়েছে, সেটা হচ্ছে যে কেসগুলো মানে বেশ কিছু কেস রয়েছে আবার কিন্তু ক্যারেক্টারগুলো সেভাবে ভালো লেখা হয়নি, ছোটো ছোটো কেসগুলোর কথা বলছি, বড় মানে মেন যে কেস সেটা কথা বলছি না, সেখানে ক্যারেক্টারগুলো যদি আরও ভালো ইন্টারেস্টিং করতে হতো তাহলে আমাদের মজা আসতো। একটা ছোটো এক্সাম্পল দেবো, সেটা হচ্ছে শান্তিলাল মুখার্জির যে কেসটা, সেটা যদি শান্তিলাল মুখার্জির ক্যারেক্টারটা যদি ভালো করে লেখা হতে পারতো, ওই কেসটা কিন্তু সিরিয়াসলি মজাদার আসতে পারতো। তো শান্তিলাল মুখার্জির যেই অ্যাটিটিউড দেখতে পাচ্ছিলাম, যেই মানে অ্যাক্টিংটা দেখতে পাচ্ছিলাম, সিরিয়াসলি দারুণ লাগছিলো। তো ওই মানে প্রথমত ওই কেসটা খুবই ছোটো কেস রাখা হয়েছে, ওই কেসটা যদি আরেকটু লেন্দি করতে পারতো তাহলে কিন্তু সত্যি মজা আসতে পারতো, কারণ শান্তিলাল মুখার্জিকে ওখানে জাস্ট চুম্মু লাগছিলো, দারুণ লাগছিলো ওই কেসটা। তো এরকম বেশ কিছু কেস রয়েছে বেশ ভালো, আবার কিন্তু বেশ কিছু কেস রয়েছে অতটাও মানে এনজয় করতে পারছিলাম না। তো সেই জায়গাগুলো একটু ভালো করে নজর রাখলে আমার মতে ব্রিলিয়েন্ট একটা ওয়েব সিরিজ হতে পারতো। ডায়লগ যদি বলি, খুব ভালো ডায়লগস রয়েছে ওয়েব সিরিজ, যেটা বেশ শুনতে ভালো লাগে। বিজিএম বেশ প্রমিসিং, বিজিএম পুরো ওয়েব সিরিজটা বেশ ভালো লাগে শুনতে, বিজিএম খুব একটা খারাপ না, আমি বলবো খুব একটা খারাপ লাগেনি। সিনেমাটোগ্রাফি কোয়াইট ইন্টারেস্টিং, বেশ ভালো লাগে সিনেমাটোগ্রাফি, বেশ কিছু ড্রোন শট রয়েছে যেগুলো দেখতে কিন্তু বেশ ভালো লাগে, তো সিনেমাটোগ্রাফি আমার কাছে বেশ ভালো লেগেছে। আরেকটা ছোট্ট লুফল, সেটা হচ্ছে এই ওয়েব সিরিজের অ্যাকশন সিকোয়েন্স, একটু প্রবলেম, লাইটটা একটু অফ হয়ে গেছিলো, ডোন্ট মাইন্ড। তো অ্যাকশন সিকোয়েন্সগুলো কিন্তু আর একটু ভালো করে কোরিওগ্রাফ করা উচিত ছিল, যেটা আমার পার্সোনালি অতটা মানে দেখতে ভালো লাগছিলো না। আর একটু যদি কোয়াইট ইন্টারেস্টিং করতে পারতো অ্যাকশন সিকোয়েন্সগুলো, কোরিওগ্রাফটা আর একটু ভালো করলে আরও বেটার হতে পারতো। এইছাড়া পারফরমেন্স, তো পারফরমেন্স আমি কাকে নিয়ে কথা বলবো, মানে বহুত হিউজ কাস্টিং, তো পার্টিকুলার একজনকে নিয়ে কথা বলা খুবই টাফ ব্যাপার এখানে। তো সব থেকে যদি বলি বেশ ভালো পারফর্ম লেগেছে, সেটা হচ্ছে কৌশিক সেন, একাই কাঁপিয়ে দিয়েছে কৌশিক সেন। তার পারফরমেন্স, তার একটা এক্সপ্রেশন হোক, তার ডায়লগ ডেলিভারি হোক, আমার কিন্তু দারুণ লেগেছে, দারুণ এনজয় করতে পেরেছি। সৌরসেনী মৈত্র বেশ ভালো পারফর্ম করেছে, দিব্যেন্দু ভট্টাচার্য অসাধারণ পারফর্ম করেছে, ছোট্ট রোল ছিল কিন্তু বেশ জমিয়ে দিয়ে গেছে। অনির্বাণ চক্রবর্তী,
অনির্বাণ চক্রবর্তী কিন্তু বেশ ফানি একটা ক্যারেক্টার রেখেছে, আমার বেশ ভালো লাগছিল, বেশ মজা লাগছিল, এবং তার ডায়লগ ডেলিভারি আমরা প্রত্যেকে জানি দারুণ, মানে সে একজন ব্রিলিয়েন্ট একজন অ্যাক্টর অনির্বাণ চক্রবর্তী, বেশ ভালো পারফর্ম করেছে। এছাড়া প্রত্যেকে সব্যসাচী চক্রবর্তীও বেশ ভালো পারফর্ম করেছে, সুব্রত দত্ত অসাধারণ পারফর্ম করেছে। তো এরকম মানে পার্টিকুলার একজনকে নিয়ে বলাটা উচিত হবে না, তাহলে আনফেয়ার হয়। প্রত্যেকে কিন্তু বেশ ভালো পারফর্ম করেছে এখানে। আরেকটা লুপহোল বলতে তো ভুলে গেলাম, সেটা হচ্ছে এখানে বেশ কিছু সিন রয়েছে আননেসেসারি রাখা হয়েছে, যেটা কোনো দরকার ছিল না আমার মনে হয়, কারণ বেশ কিছু ফ্যামিলি ড্রামা রয়েছে মানে অতটাও দরকার ছিল না, বেশ কিছু কমেডি সিন রয়েছে অতটাও দরকার ছিল না, যেগুলো আননেসেসারি চলে আসলো। তো সেই সিনগুলো যদি একটু কাটতে পারতে তাহলে হয়তো একটু লেন্থ কম হতো আর একটু জমতো সিসটা। তো ওই জায়গাগুলো একটু আননেসেসারি লেগেছে, ওইগুলো রাখা উচিত ছিল না। তো ওভারঅল যদি বলি লাল বাজার গুড ওয়েব সিরিজ, ওয়াচেবল ওয়েব সিরিজ, যেটা তোমরা এনজয় করতে পারবে। বাংলায় খুবই কম আছে ভালো ওয়েব সিরিজ, কিন্তু আসে বাংলায় ভালো ওয়েব সিরিজ, যেটা মানতে হবে। তো এই ওয়েব সিরিজটাকে দেবো আমি 3.5 star out of 5। তোমরা জি ফাইভে যেতে পারো, বাংলা হিন্দি দুটো ল্যাঙ্গুয়েজে অ্যাভেলেবল রয়েছে, যেটাই তোমরা কমফোর্ট তাড়াতাড়ি দেখে নাও, বেশ ভালো ওয়েব সিরিজ। তো আমার যা মনে হয় যে লাল বাজার, তো এর সিজন টু কিন্তু আসবে, তার কারণ এর যে ক্লাইম্যাক্সটা যেভাবে শেষ হলো দেখেই বোঝা যাচ্ছে সিজন টু আসবে। এছাড়া আরও কিছু প্রশ্ন কিন্তু এই সিরিজে ঠিকভাবে মানে রিভিল করেনি। দুখানা ক্যারেক্টার মানে কৌশিক সেন এবং যে রিপোর্টার কৌশিকের বাড়িতে থাকে, ঠিক আছে, এই দুটো ক্যারেক্টারের মধ্যে কিছু তো গল্প আছে যে জিনিসটা কিন্তু সেইভাবে দেখায়নি। তো এই সমস্ত যেগুলো কোয়েশ্চেন মার্ক রয়েছে আই থিঙ্ক সিজন টুতে আসবে। তো সিজন টুর জন্য কিন্তু আমি কোয়াইট এক্সাইটেড। ওয়েব সিরিজটা দেখাবো, আমাকে কিন্তু কমেন্ট করতে ভুলো না কেমন লেগেছে তোমাদের, অ্যান্ড ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব চাই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সো গুড বাই অ্যান্ড অলওয়েজ কিপ স্মাইলিং।